আমি তো অনেক এক্সাইটেড, আম্মার হাতে হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ খাবো। বেগুনটা সিদ্ধ হয়ে এসেছে, আজকে তো নতুন আলু সময়, এখন ওয়েট করছি যে কখন রান্না শেষ হবে, দেন হচ্ছে খাবো, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগে। করি এটা আম্মা রান্না করেছে, ইলিশটা অনেক মজা হয়েছে, ইলিশটা বেশি আমার একটু কম। এ কয়দিন এত শীত ছিল, ফাইনালি আজকে রোদ উঠেছে, আর আম্মা সকালবেলায় দা বটি নিয়ে চলে এসছে ইলিশ কাটার জন্য, চিংড়ি কাটার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত সবাইকে ওয়েলকাম করছি আমার সিরাজগঞ্জ ব্লগে। যেহেতু ভ্যাকেশনে বাড়ি এসেছি, তাই বাড়ি এসে মেইন কাজ হলো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। যেহেতু রাজশাহীতে নিজে রান্নাবান্না করে খাওয়া হয়, এতটা মজার রান্নাবান্না করা হয় না, তো আজকে হচ্ছে খাবো ইলিশ, আর আম্মা রান্না করবে বেগুন ইলিশ করবে, আর আমি হচ্ছে চিংড়ি ভুনা করব। তো দেখতে পাচ্ছেন সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, তো আমি এখন টুল নিয়ে যাচ্ছি আম্মার পাশে বসে মাছ কাটা দেখবো। আর ছোটবেলা থেকে আমাদের দুই বোনের এই অভ্যাসটা হয়ে গেছে, আমরা খুব পছন্দ করি মাছ কাটা দেখতে, মুরগি কাটা আমার খুব ভালো লাগে। আমি হচ্ছে ইলিশ আর এটা হচ্ছে চিংড়ি, আর চিংড়িগুলো মাশাল্লাহ অনেক অনেক বড় সাইজের। কিন্তু পরে একটা জল দিয়ে নি। তো এই যে এখন হচ্ছে আমি রান্না তুলে দিব, তো কাটাকাটি তো ডান, এই যে চিংড়ি মাছ এটাও ধোয়া হয়ে গেছে, আর একটা ধোয়া দিতে হবে। এখানে আম্মা হচ্ছে ইলিশ মাছটা ধুয়ে নিল, এটা হচ্ছে আলু দিয়ে করা হবে। তো এখন হচ্ছে আমি চিংড়ি ভুনাটা স্টার্ট করে দিব, পেঁয়াজগুলো দিয়ে দিব। আস্ত জিরা দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য। তো আমাদের পেঁয়াজ কিন্তু মোটামুটি হচ্ছে লাল হয়ে গেছে, এবার হচ্ছে আমরা একটু মশলা বাটা, রসুন বাটা, তারপর একটু জিরে বাটা দিব। তার তো আমরা এখান থেকে একটু রসুন বাটা, একটু সরিষা বাটা দিব, একটু জিরে বাটা দিব, সরিষা বাটা জাস্ট অল্প একটু দিব আমরা। এটা হচ্ছে জিরে বাটা, যে আমাদের মোটামুটি সব মশলা দেওয়ার ডান, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, একটু ধনে গুঁড়া, এবারে এতে একটু ভালো মতো কষিয়ে নেব। তো এই যে আমাদের হচ্ছে মশলা কষানোর ডান, তো এবার হচ্ছে আমরা একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আচ্ছা কম দাও, চিংড়িগুলো পানি ঝরিয়েই আমরা হচ্ছে দিয়ে দিব। মাটির চুলা আসলে আপনি যেভাবে রান্না করেন না কেন, এমনি কিন্তু মজা লাগবে। আমি হচ্ছে যখনই বাড়ি আসি চেষ্টা করি যে একটু মাটির চুলা রান্না বান্না খেতে। তো হচ্ছে আমাদের চিংড়ি ভুনাটা হয়ে গেলে আমি খাওয়া দাওয়া করবো, আর সকলে এটা ফ্রেশ হয়ে নিয়েছি, বাট এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, কারণ রান্না হবে দেন খাবো।
আর এখান থেকে হচ্ছে আমি একটু রেখে দিব, রাজশাহীতে যেহেতু যাবো একটু নিয়ে যাব, একটু গরুর গোস্ত রাখা হয়েছে। তো রান্নাটা হতে থাকতে হলে তো এবার হচ্ছে আমরা কড়াইটা একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে। এই ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। আমি একটু ব্লগ আকারে শেয়ার করছি, আপনারা সবাই রান্নাবান্না অনেক ভালো করেন, আমার যারা ভিউয়ার্স আপু আছে। 3-4 মিনিটের জন্য তারকে নিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিলে আমাদের কিন্তু ভুনাটা হয়ে যাবে। রান্নার ডান এবার হচ্ছে আমি একটু ধনে পাতা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিব, আর একটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। হয়ে গেছে, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দিলাম আর কি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ, এটা হচ্ছে ইলিশ মাছটা একটু জাল দিয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটু ট্রেডিশনাল ওয়েতে রান্না করা হবে, মানে আগের দিনে যেভাবে রান্না বান্না করা হতো। এটা আমাদের যেহেতু মশলা কষানো হয়ে গিয়েছিল, আম্মা কিন্তু যে আলু বেগুনটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখন হচ্ছে ঝোল দিয়ে দিব, দেখতে পাচ্ছেন বেগুনটাও সিদ্ধ হয়ে এসেছে। আর যেহেতু নতুন আলু সময়ও লাগে না, আমাদের রান্না মোটামুটি শেষের দিকে। তো হচ্ছে আমি তো অনেক এক্সাইটেড, আমার হাতে হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ খাবো, অ্যান্ড হচ্ছে আমার হাতে চিংড়ি ভুনা খাবো। তো একটু পরে হচ্ছে আমি ফ্রেশ হবো, যেহেতু রান্নাবান্না কিচেনে আছি তো ফ্রেশের অবস্থা দেখতে পাচ্ছেন। একটু ফ্রেশ হয়ে নিয়ে দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তো তখন আবার শেয়ার করবো। তো ঠিক আছে, দেখতে থাকুন। এখন ওয়েট করছি যে কখন রান্না শেষ হবে, দেন হচ্ছে খাবো, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। তো বাকি যে ঝোলটুকু সেটা হচ্ছে আম্মা দিয়ে দিচ্ছে, কারণ এটার আলাদা একটা টেস্ট আছে। এটা হতে থাকা খুব বেশি টাইম লাগবে না, 3-4 মিনিটের মতো সময় লাগবে। তো এই যে আমি খেতে বসে গেছি, বাড়িতে প্রচন্ড ক্ষুধা লেগেছে। তো প্রথমে আমি হচ্ছে চিংড়ি দিয়ে টেস্ট দিয়ে চাল হঠাৎ মতো দেখা যাক। চিংড়িটা আমি করেছি, এটা মোটামুটি ভালোই লেগেছে আমার রান্না, আমার কাছে সবসময় মজাই লাগে। তো যে ব্যাকগ্রাউন্ডে যেটা শুনতে পাচ্ছেন আমার হচ্ছে ছোট বোনের মেয়ে। কি খাও রাইসা? চিপস খাও, যেটা হচ্ছে পিচ্চি। চিওর কথা শুনলেন, আমার হচ্ছে ছোট বোনের মেয়ে। তোমার নাম কি? রাইসা। বলো রাইস, কি খাও তুমি? এখন একটু ইলিশটা দিয়ে টেস্ট করি, এটা হচ্ছে আম্মা রান্না করেছে। ইলিশটা অনেক মজা হয়েছে, ইলিশটা বেশি, আমারটা একটু কম। কি খাও তুমি? চিপস কি খাও? চিপস দেখি, আমাকে একটু চিপস দাও তো। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট বোনের মেয়ে, মাশাল্লাহ অনেক কিউট, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। টুকটুক করে সে চিপস খাচ্ছে। তো এটাও ছিল আমার আজকের ব্লগ, আর আমরা মোটামুটি ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। তো নেক্সট কিন্তু সিরাজগঞ্জের আরও দুই একটা ব্লগ শেয়ার করবো, দাওয়াত ব্লগ।
তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।